প্রিয় সুধী ও শিক্ষার্থীগণকে আবারও বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিসর্গ সন্ধি বিচ্ছেদের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো বিসর্গ সন্ধি বিচ্ছেদের নিয়মগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আবারও দেখে নেব বিসর্গ সন্ধি কাকে বলে। তো বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বোঝাই যাচ্ছে বিসর্গ সন্ধিগুলো দুভাবে সাধিত হয়, যথা বিসর্গ ও স্বরধ্বনি মিলে, বিসর্গ ও ব্যঞ্জন ধ্বনি মিলে। বিসর্গ ও স্বরধ্বনি মিলে যেভাবে সন্ধিগুলো সাধিত হয়, যেমন পুনর্বিসর্গ যোগ অধিকার, পুনরধিকার, এখানে প্রাত বিসর্গ যোগ আস, আমরা দেখব এখানে কিভাবে গঠিত হয়। পুনরাধিকার, প্রাত হ্রাস, ততোধিক, বায়ুধিক। তো এখানে প্রত্যেক ক্ষেত্রে বিসর্গের পর এই স্বরধ্বনিগুলো মিলিত হয়ে কিন্তু এই সন্ধিগুলো সাধিত হয়েছে। এবার আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি ও বিসর্গ মিলে কিভাবে সন্ধিগুলো সাধিত হয়। এখানে দেখা যাচ্ছে দু বিসর্গ যোগ্যতি, দুর্গতি, দুর্যোগ এবং আবিষ্কার, প্রত্যেক ক্ষেত্রে বিসর্গের সাথে কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলো মিলিত হয়ে সন্ধিগুলো সাধিত হয়েছে। তো প্রিয় সুধী, আজকে আমরা ব্যঞ্জন ধ্বনির নিয়মগুলো নিয়ে আলোচনা করার পূর্বে যে বিষয়টি দেখব সেটি হলো যে পরীক্ষায় সন্ধি বিচ্ছেদের ব্যাপারটি কিভাবে আসে, আমরা দেখব প্রথমে ব্যাপারটি। তো এখানে আমরা যে ব্যাপারটি দেখতে পাচ্ছি, নি বিসর্গ যোগ কাম যে ব্যাপারটি হবে সন্ধিটি নির্ণয় করলে হবে হলো নিষ্কাম। কিন্তু পরীক্ষায় এই শব্দ থেকে, মূল শব্দ থেকে কিন্তু পাশাপাশি উপস্থিত শব্দ থেকে মিলে উচ্চারিত হয়ে যে সন্ধি নির্ণয় এই ব্যাপারটি কিন্তু আসে না, সন্ধি নির্ণয়ের ব্যাপারটি আসে না। পরীক্ষায় যেটি আসে সেটা হলো এই সন্ধিজাত শব্দটিকে বিশ্লেষণ করে বা বিচ্ছেদ করে আমাদেরকে মূল দুটি শব্দ খুঁজে বের করতে হয়। তো তাহলে আমরা কি করব, নি বিসর্গ যোগ কাম নিষ্কাম, এভাবে সন্ধিজাত শব্দগুলোকে বিশ্লেষণ করে আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হবে বা পুরনো শব্দ দুটোকে খুঁজে বের করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি বিশ্লেষণ করব কিভাবে সন্ধিজাত শব্দগুলোকে বিশ্লেষণ করে আমরা পূর্বের শব্দগুলোকে খুঁজে বের করতে পারি। আমরা গতানুগতিক নিয়ম কিন্তু পড়ব না। তো প্রথম যে বিষয়টি আমরা খেয়াল করব, একটি নিয়ম রয়েছে, সেটা হলো সন্ধি যত শব্দগুলোকে বিশ্লেষণ করার পর বা সন্ধি বিচ্ছেদ করার পর সন্ধি যত শব্দের তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্ত্যস্ব এবং র ও ও এর স্থলে সব সময় বিসর্গ হয়। সোজা কথা, সন্ধিজাত শব্দগুলোকে বিশ্লেষণ করলে স, র এবং ও এর স্থলে বিসর্গ হবে। এবং আমরা প্রথমে দেখব তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং দন্ত্যস্ব কিভাবে বিসর্গে রূপান্তরিত হয়। আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তালব্যস্ব এবং চ দুটি সংযুক্ত অবস্থায় রয়েছে। দেখব আমরা কিভাবে পরিবর্তিত, দেখা যাচ্ছে যে তালব্যস্বটি বিসর্গতে রূপান্তরিত হয়েছে এবং চটি কিন্তু পরের শব্দের প্রথমে বসবে। এখন যদি চ এর জায়গায় ছ হয় তাহলে কি হবে, স্বভাবতই তালব্যস্বটি বিসর্গতে রূপান্তরিত হবে এবং চ এর জায়গায় কিন্তু ছ হবে। সোজা কথা, তালব্যস্বর পর যে ব্যঞ্জনটি থাকবে সে ব্যঞ্জনটি পরবর্তী শব্দের প্রথমে চলে যাবে। মূর্ধন্যস্ব একইভাবে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ট এবং মূর্ধন্যস্ব সংযুক্ত রয়েছে, মূর্ধন্যস্ব টয় সংযুক্ত। এখানে যেটি ঘটবে, মূর্ধন্যস্বটি বিসর্গতে রূপান্তরিত হবে এবং ট পরবর্তী শব্দে প্রথমে চলে যাবে। এখানে ট এর পরিবর্তে যদি ঠ, ক, প, ফ বা অন্য যে কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে, বিশেষ করে ট, ঠ এগুলোই থাকবে, তারপরেও যদি অন্য কোনো ব্যঞ্জন থাকে, ক থাকে, সেক্ষেত্রে মূর্ধন্যস্বটি স্বভাবতই বিসর্গতে রূপান্তরিত হবে এবং বাকি ব্যঞ্জনটি পরের শব্দে প্রথমে চলে যাবে। দন্ত্যস্বর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি দন্ত্যস্ব তয় সংযুক্ত। তো যেটি ঘটবে, দন্ত্যস্বটি বিসর্গতে রূপান্তর হবে এবং তটি পরের শব্দের প্রথমে বসবে। এখানেও একই কথা, তয়ের জায়গায় যদি থ হয় বা অন্য কোনো ব্যঞ্জন হয় সে ব্যঞ্জনটি পরের শব্দের প্রথমে চলে যাবে এবং দন্ত্যস্বটি কিন্তু বিসর্গতে রূপান্তরিত হবে এবং সবসময় বিসর্গটি পূর্বের শব্দের শেষে বসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এক্সাম্পল দেখব এখন। তো এখানে নিশ্চয় দুশ্চরিত্র কিভাবে পরিবর্তিত হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে তালব্যস্বটি সবসময় বিসর্গতে রূপান্তরিত হবে, তার মানে নি বিসর্গ যোগ জয়। দেখবো আমরা কি হয়। ইয়াস, নি বিসর্গ যোগ জয়, আমরা যেটা বলেছিলাম এই তালব্যস্বটি বিসর্গতে রূপান্তরিত হয়েছে এবং চ, দ্যাট মিন চয় পুরো শব্দটি পরে এসে আলাদা বসে গিয়েছে।
যেটি ঘটেছে, তাহলে অবশ্যই এটি বিষয়গত রূপান্তরিত হয়েছে এবং জয়টি পরাশক করে বসেছে। দুশ্চরিত্র এখানে দু বিসর্গ যোগ হবে, দু বিসর্গ যোগ চরিত্র, শির বিসর্গ যোগ ছেদ, নিবিসর্গ যোগ ছিদ্র, নিশ্চিত্র। ভেরি সিম্পল। এখানে কি ঘটবে? এখানে নিশ্চয়ই আগের মতোই হবে, মূর্ধন্য ষটি বিসর্গতে রূপান্তর হবে এবং ট থেকে বাকি অংশটা পরবর্তীতে চলে যাবে, পর শব্দে চলে যাবে টটি। দেখি আমরা ধনু বিসর্গ যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। হ্যাঁ, যেমনটি বলেছিলাম মূর্ধন্য ষটি বিসর্গতে রূপান্তর হয়েছে এবং ট থেকে বাকি অংশটা বসেছে শব্দের। তো নিষ্কামের ক্ষেত্রে যেটি ঘটবে, মূর্ধন্য ষটি বিসর্গ হবে, কাম পরে চলে যাবে। নিষ্পাপ, মূর্ধন্য ষষ্ঠী বিসর্গ হবে, পাপ পরে চলে যাবে। নিষ্ফল, মূর্ধন্য ষষ্ঠী বিসর্গ হবে। চতুষ্পদ, এখানে মূর্ধন্য ষ বিসর্গ হবে, এখানেও মূর্ধন্য ষ বিসর্গ হবে, এখানেও মূর্ধন্য ষষ্ঠী বিসর্গতে রূপান্তরিত হবে। ভেরি সিম্পল, আমরা দেখে নেব ঠিক আছে কিনা। নিবিসর্গ যোগ কাম, নিবিসর্গ যোগ পাপ, নিবিসর্গ যোগ ফল, চতুর্বিসর্গ যোগ পদ, আবি বিসর্গ যোগ কার, দু বিসর্গ যোগ পাচ্ছ। এখানে নিস্তেজ, ইতস্তত, দুস্থ এদের ক্ষেত্রে কি ঘটবে? অবশ্যই আগের মতোই ঘটবে, দন্তস্বটি বিসর্গতে রূপান্তর হবে এবং তেজ পরে চলে যাবে। ইতর পরে দন্তস্বর পরিবর্তে বিসর্গ, দন্তস্বর পরিবর্তে বিসর্গ, দন্তস্বর পরিবর্তে বিসর্গ, দন্তস্বর পরিবর্তে বিসর্গ, সংযুক্ত দন্তস্বটির পরিবর্তে বিসর্গ। নি বিসর্গ যোগ তেজ, নিস্তেজ। ইত বিসর্গ যোগ তত, দু বিসর্গ যোগ থ, দু বিসর্গ যোগ তর, নম বিসর্গ যোগ কার, পুর বিসর্গ যোগ কার, বা বিসর্গ যোগ কর, ভাস্কর। এভাবে বিসর্গগুলো কিন্তু খুব সহজে আমরা রূপান্তর করতে পারি। আশা করি এরপরে আর কখনই তোমাদের এই সন্ধিগুলো বিচ্ছেদ করতে গিয়ে ভুল হবে না, হওয়ার কথা না। এবার আমরা দেখব যে র এবং ও কিভাবে বিসর্গতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে দুটি ব্যাপার ঘটবে, র এর পর যদি এই রটি সরাসরি উপস্থিত থাকে এবং এরপর যদি স্বরধ্বনি থাকে, বা র এর সাথে যদি কার মানে স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপ থাকে, তাহলে সে সংক্ষিপ্ত রূপটি পরবর্তী শব্দের প্রথমে বসবে। যেমন র এর জন্য অ যোগ হবে বিসর্গ যোগ অ, রার জন্য হবে বিসর্গ যোগ আ। আমরা এক্সাম্পল দেখলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আরও ওর ক্ষেত্র সেটাই ঘটবে, ওর জায়গায় বিসর্গ বসবে এবং পরে স্বর বসবে। তো পুনর অধিকার এখানে কি হবে? পুন বিসর্গ যোগ অধিকার। আমরা বলেছিলাম যে র এর জন্য অ বিসর্গ যোগ অ, র এর জন্য হবে, রায়ের জন্য বিসর্গ যোগ আ। দেখি আমরা, হ্যাঁ র এর জন্য বিসর্গ, এবং আমরা বলেছিলাম র উপস্থিত থাকলে পরবর্তী শব্দের প্রথমে অ বসবে। যাহলে পুন বিসর্গ যোগ অধিকার, পুনর অধিকার। তাহলে এখানে কি হবে? প্রাত বিসর্গ র এর জন্য হবে এবং আকারের জন্য আ আস হবে। প্রাত বিসর্গ যোগ আস, রায়ের জন্য আস আ হবে। এখানেও পুন বিসর্গ যোগ র এর জন্য বিসর্গ এবং আকারের জন্য আ আবৃত্তি, পুন বিসর্গ যোগ আবৃত্তি, পুনরাবৃত্তি। তো পুনরুক্ত এখানে উকার আছে, তাহলে উ হবে পুন বিসর্গ যোগ উক্ত, পুনরুক্ত। তো বৈষণ্যরটি উঠে সব সময় বিসর্গ বসবে এবং র এর জন্য অ, রায়ের জন্য আ এবং রায়ের জন্য আ এবং রোর জন্য উ, এবং রি থাকলে রির জন্য রস্যই হবে। ব্যাপারটি যেভাবে ঘটবে আমরা দেখে নেব। যেমন র ঠিকই হবে বিসর্গ যোগ আ, রা হবে বিসর্গ যোগ আ, রা হবে বিসর্গ যোগ আ, রু হবে বিসর্গ যোগ ও, অর্থাৎ সংক্ষিপ্ত রূপটি পূর্ণ স্বরধ্বনি রূপে পরের শব্দের প্রথমে বসবে। এক্ষেত্রে তাই ঘটবে, তত অধিক, তাহলে তত বিসর্গ যোগ অধিক, বায়ু বিসর্গ যোগ অধিক, কেননা ওকারের পরিবর্তে বিসর্গ বসবে। আমরা দেখে নেব ব্যাপারটি। হ্যাঁ, ওকারটি বিসর্গতে রূপান্তরিত হয়েছে এবং ও তত, তোর সাথে যে ওটি নিহিত রয়েছে সেটি পরবর্তী শব্দে প্রথমে চলে গেছে। তত অধিক, অধিক, তত বিসর্গ যোগ অধিক, বায়ু, বাই বিসর্গ যোগ অধিক, বাই বিসর্গ যোগ অধিক, যশ বিসর্গ যোগ অভিলাষ, যশ অভিলাষ। এবং সর্বশেষ যে ব্যাপারটি আমরা দেখতে পাবো সেটা হলো বৈষণ্যর মিন্স রেফ যখন থাকবে, রেফটি সরাসরি বিসর্গতে রূপান্তরিত হবে এবং রেফের পরে স্বভাবতই ব্যঞ্জন থাকে এবং সে ব্যঞ্জনটি বসবে। এক্ষেত্রে ও টিকি হবে বিসর্গতে রূপান্তরিত হবে এবং এরপর যে ব্যঞ্জন থাকবে সে ব্যঞ্জনটি বসবে। তো আমরা দেখবো প্রথমে তো অন্তর্গত এক্ষেত্রে কি ঘটবে।
একটু চিন্তা করে দেখো কি করবে। বলেছি বিশ্বরব রেফটির পরিবর্তে বিসর্গ বসবে, তাহলে রেফটি স্বভাবতই অন্তর, অন্ত বিসর্গ যোগ গত, অন্তর্গত, যেটি ঘটবে অন্ত বিসর্গ যোগ গত, এই যে রেফের পরিবর্তে বিসর্গ। হ্যাঁ, রেফটি সবসময় বিসর্গতে রূপান্তরিত হবে। তো আমরা এখানে কি হবে, এই রেফের পরিবর্তে বিসর্গ, এখানেও রেফের পরিবর্তে বিসর্গ, এখানেও রেফের পরিবর্তে বিসর্গ, এখানেও রেফের পরিবর্তে বিসর্গ বসবে, তাহলে অন্ত বিসর্গ যোগ ভুক্ত, অন্ত বিসর্গ যোগ দান, পুনর্বিসর্গ যোগ জন্ম, পুনর্বিসর্গ যোগ মিলন, মিলন, এভাবে। খুবই সিম্পল, একদম সিম্পল ব্যাপার। আমরা আরো কিছু উদাহরণ দেখে নিব। এখানে প্রথমে যে শব্দটি রয়েছে, আমরা এর আগের স্লাইডে পড়েছিলাম যে যখন র থাকবে তখন রর জন্য বিসর্গ এবং পরের শব্দে অ বসবে, তাহলে কি হবে, নিরবতি। কিন্তু এখানে বিসর্গের জন্য শুধু বিসর্গ, শুধু বিসর্গ, শুধু বিসর্গ, এখানে বিসর্গ এবং অ, শুধু বিসর্গ, শুধু বিসর্গ। ওকে, আমরা দেখব নি বিসর্গ যোগ অবধি, নি বিসর্গ যোগ গত, নি বিসর্গ যোগ বাক, আবি বিসর্গ যোগ ভাব, দুর বিসর্গ যোগ, দু বিসর্গ যোগ অবস্থা, দু বিসর্গ যোগ গতি, দু বিসর্গ যোগ যোগ, নি বিসর্গ যোগ আপদ, নির্ঘণ্ট নি বিসর্গ যোগ ঘণ্ট, নির্ভয় নি বিসর্গ যোগ ভয়, হাসি বিসর্গ যোগ বাদ, দো বিসর্গ যোগ বোধ, এভাবে হবে। এখানটায় কি হবে মনোগত, আমরা আগে বলেছিলাম যে ও কারের পরিবর্তে কি বসবে, ও মিন্স ওকার, ওকারের পরিবর্তে সবসময় বিসর্গ হবে, তাহলে কি হবে, মন বিসর্গ যোগ গত, দেখে নেব আমরা। হ্যাঁ, মন, মন বিসর্গ যোগ গত, মনোর পরিবর্তে এই যে ও যেটা বিসর্গ হবে, তাহলে মন বিসর্গ যোগ গত, মনোগত। তীর বিসর্গ যোগ দান, মন, কারণ ওকারটি বিসর্গ হবে, ওকারটি বিসর্গ হবে, ওকারটি বিসর্গ শব্দ বিসর্গ, তপ বিসর্গ, মন বিসর্গ। ওকে, দেখি ঠিক আছে কিনা। তীর বিসর্গ যোগ দান, মন বিসর্গ যোগ রম, শব্দ বিসর্গ যোগ চাঁদ, তপ বিসর্গ যোগ বন, মন বিসর্গ যোগ যোগ মন যোগ। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এভাবে যদি তোমরা বিসর্গ সন্ধিটিকে প্র্যাকটিস করো, আমি, আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়ে পুরোটো ভিডিও দেখবে তাদের কিন্তু আর কখনো এই বিসর্গ সন্ধির ব্যাপারে কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। অবশ্যই বিসর্গ সন্ধির কোনো সমস্যা থাকবে না, এবং সবাইকে আমি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করে নিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, সবাইকে বিদায় নেওয়ার আগে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।